প্রতিদিন যখন খুশি একবার করে যদি আপনি এই হনুমানজির গুপ্তমন্ত্র পাঠ শুনেন, আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। বিশেষ করে সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ গুপ্তমন্ত্র পাঠ শুনতে। এই মন্ত্র পাঠ শুনলে সুফল লাভ হবেই হবে, জীবনে সুখ শান্তি লাভ হবেই হবে। তাই আপনি কিছু করুন বা না করুন, অন্তত পক্ষে অতি অবশ্যই এই বিশেষ মন্ত্রপাঠটি শুনতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। হিন্দু ধর্মের মানুষ হলে হিন্দু ধর্মকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখুন জয় বজরং বলি, এর ফলেই সুফল লাভ হবে। চলুন তবে এই বিশেষ মন্ত্র পাঠ করা যাক, আপনারা কেবলমাত্র শ্রবণ করুন, এর ফলেই সুফল প্রাপ্তি হবেই হবে। জয় বীর হনুমান সর্বগুণধার, রচি বুঝি তব গাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাভধি রমণি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্পদান দিয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনার রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের পহারে হনু ভাঙেন তখন, মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন, হনুহীন হও বলি হনুমান নাম, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার দাম, দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, এক লাফে যাইবে সে সাগরের পার, সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমাশালী কিষ্কিন্ধায় বাস, সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড করি আনি সীতা সমাচার, মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গী, স্বর্ণবর্ণগাত্র তার রক্ত আভরণ, কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ, বজ্র সমহস্তে শোভে রাম জয় ধজ্জা, গদা শোভে স্কন্ধপুরে দুষ্টে দিতে সাজা, ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি, ভক্তাধীর ভগবান শেখালেন তিনি, শ্রীরামের প্রিয়া সতী সীতার বরেতে, চারিযুগ অমর হইলেন মাহিতে, বড় মায়াধার ও হি রাবণ নন্দন, ভাতসহ রাঘবের করিল হরণ, তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে, তাহার বীরত্ব কথা কে কহিতে পারে, তাহার কৃতিত্ব কথা কি কইব আমি, না পাই যাহার সীমা নারদ আপনি, তাহার ভক্তিতে বিধি দেব গজানন, ধার্মিকেরা সদাবন্দে যে আর্শিচরণ, বিশ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরী, সদানন্দে রমজিনী রাম নাম সরি, রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে, গন্ধমাধব পর্বত আনি দিলা রাতে, শত আর নীল পদ্ম রাম নাম বলে, উপহার দেয় আনি রাম অবহেলে, আমি অতি মুঠোমতি কি গাহিব গান, নিজ গুণে কণ্ঠ পরে হও অধিষ্ঠান, তব কৃপা না মিলিলে এ জগতে হায়, ধর্মত্বকাম মোক্ষ সব বৃথা যায়, ভূতপ্রেত দৈত্যতানব নাম গানে যার, ভয়তে পালায় দূরে এই কথা সার, গ্রহরাজ সনেশ্বর গুণে বজ্রার, গ্রহদোষ কেটে যায় নামিতে তাহার, যার নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হৃদি পড়ে, দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি, অনাথের নাথ তুমি অগতির গতি, সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানেন, যার পদে সদামতি রাখে সুজনে, যার কৃপা লাভে হয় লাভষ্ট সিদ্ধ, নামিতে যাহার আছে সব রীতি সিদ্ধ, ভক্তাদের ভগবান বাঞ্ছা কল্পতরু, ইহা প্রমাণিতে যার জীবনের শুরু, যাগযজ্ঞ আদিকলি সকলি অসার, রাম নাম বিনা জীব না পাবেন ইস্তার, যিনি রাম কৃপা লোভে হলেন অমর, সেই প্রভু কৃপা লাগি হয় গো তৎপর, রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি, যার অভয় পদে মতি রাখি আমি, কলিযুগে তার কৃপা না লোভিলে হায়, অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়ে যে রয়, যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার, এমন পবিত্র নাম যেই জন ভজে,
পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই মজে, শোনাজি ভেন নাম না করিও হেলা, হজিলে ভাইবে তুমি ভবসিন্ধু বেলা, মহাবীর রূপে সদা যার বিকাশ, যার অসীম জগতে প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান, হনুমান চল্লিশার এই চল্লিশ শ্লোক, পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন যখন খুশি একবার করে যদি আপনি এই হনুমানজির গুপ্ত মন্ত্র পাঠ শুনেন, আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। বিশেষ করে সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ গুপ্ত মন্ত্র পাঠ শুনতে। এই মন্ত্র পাঠ শুনলে সুফল লাভ হবেই হবে, জীবনে সুখ শান্তি লাভ হবেই হবে। তাই আপনি কিছু করুন বা না করুন, অন্তত পক্ষে অতি অবশ্যই এই বিশেষ মন্ত্রপাঠটি শুনতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। হিন্দু ধর্মের মানুষ হলে হিন্দু ধর্মকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্টস সেকশনে অতি অবশ্যই লিখুন জয় বজরং বলি, এর ফলেই সুফল লাভ হবে। চলুন তবে এই বিশেষ মন্ত্র পাঠ করা যাক, আপনারা কেবলমাত্র শ্রবণ করুন, এর ফলেই সুফল প্রাপ্তি হবেই হবে। জয় বীর হনুমান সর্বগুণধার, রচি বুঝি তব গাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, খেসুরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনই, পূর্বাচলে উদিত রক্তাভদি রমণী, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্বদান দিয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনার রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের পহাড়ে হনু ভাঙেন তখন, মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন, হনুহীন হও বলি হনুমান নাম, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার দাম, দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, এক লাফে যাইবে সে সাগরের পার, সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমাশালী কিষ্কিন্ধায় বাস, সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড করিয়ানি সীতা সমাচার, মহাবীর সুপণ্ডিত তিনি।